সালামু আলাইকুম। সুচিত্রা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাজহারুল হোসেন, প্রভাষক পরিসংখ্যান। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পরিসংখ্যান দ্বিতীয় পাত্রের পৈশ্যবিন্যাস নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রথমে পৈশ্যবিন্যাস নিয়ে আলোচনা করতে গেলে আগে আমাদের পৈশ্যচলক সম্পর্কে জানতে হবে। পৈশ্যচলকটা কি? পৈশ্যচলকের আগে আমরা বলতে হবে দ্বিপদী বিন্যাসের প্রচেষ্টা সংখ্যাটা দুইটি, এন ও পি। এটা আমরা জানি, এর আগে বিন্যাসটা। তাহলে বলছে যদি দ্বিপদী পরীক্ষার চেষ্টার সংখ্যা এন এর মান খুব বড় এবং সফলতার সম্ভাবনা পি এর মান খুব ছোট এবং এন পি একটি সসীম ধ্রুবক হয়, তাহলে দ্বিপদী চলক পৈশ্যচলকে রূপান্তরিত হয়। আমি আবার বলছি, দ্বিপদী পরীক্ষার প্রচেষ্টা সংখ্যা এন এর মান খুব বড় এবং পি এর মান, অর্থাৎ পি হচ্ছে সফলতার সম্ভাবনা, পি এর মান খুব ছোট এবং গড় এন পি একটি সসীম ধ্রুবক হয়, তাহলে দ্বিপদী চলকটা পৈশ্যচলকে রূপান্তরিত হয়, যা একটি বিচ্ছিন্ন দৈবচলক। আবার এবার বলতে পারি, একটি দৈবচলক এক্স কে তখনই পৈশ্যবিন্যাস বলা যায় যখন ইয়ার সম্ভাবনা অপেক্ষাকে নিম্নরূপে প্রকাশ করা যায়, দ্যাট ইজ ই টু দি পাওয়ার মাইনাস এম এম টু দি পাওয়ার এক্স ডিভাইড এক্স ফ্যাক্টোরিয়াল এক্স ইকুয়াল টু জিরো ওয়ান টু ডট ইন। একটি দৈবচলক এক্স এ তখনই পৈশ্যচলক বলা হবে যখন ইহার সম্ভাবনা অপেক্ষকটি এইরূপ, এটাকে আমরা বলি পৈশ্যচলক। এবার আসি পৈশ্যবিন্যাস। একই অবস্থা, এক নম্বর আমরা বলবো যদি দ্বিপদী বিন্যাসে প্রচেষ্টা সংখ্যা এন এর মান খুব বড়, অর্থাৎ এন টেন্স টু ইনফিনিটি, এবং সফলতার সম্ভাবনা পি এর মান খুব ছোট, অর্থাৎ পি টেন্স টু জিরো, এবং গড় এম ইকুয়াল টু এন পি, বা যেটাকে আমরা বলি ধরে নিলাম যে এম ইকুয়াল টু এন পি, তাহলে দ্বিপদী বিন্যাসের পরিবর্তিত বা সীমায়িত রূপকে বলা হয় পৈশ্যবিন্যাস। আমি আবার বলছি ল্যাঙ্গুয়েজটা, যদি দ্বিপদী বিন্যাসে প্রচেষ্টা সংখ্যা এন এর মান খুব বড়, অর্থাৎ এন টেন্স টু ইনফিনিটি, এবং সফলতার সম্ভাবনা পি এর মান খুব ছোট, অর্থাৎ পি টেন্স টু জিরো, এবং এম এন পি গড় এম ইকুয়াল টু এন পি একটি সসীম ধ্রুবক হয়, তাহলে দ্বিপদী বিন্যাসের পরিবর্তিত রূপকেই পৈশ্যবিন্যাস বলে। ইহার সম্ভাবনা অপেক্ষকটি পি এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এম এম টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স ফ্যাক্টোরিয়াল, যেখানে এক্স এর মান ওয়ান টু ডট ইনফিনিটি এবং এম ইকুয়াল টু জিরো। আমাকে সম্ভাবনা ফাংশন লিখতে এলে এই কথাটা লিখতে হবে, কেন একটা বোঝা যাবে, এটা হচ্ছে পৈশ্যবিন্যাসের সীমা, যে জিরো থেকে এন। আমরা জানি দ্বিপদী বিন্যাসের সীমা হচ্ছে জিরো থেকে এন, আর পৈশ্যবিন্যাসের সীমা হচ্ছে জিরো থেকে ইনফিনিটি। তাহলে এখানে বলবো যে পৈশ্যবিন্যাসের পরামিতি একটি, যার মান হচ্ছে এম। পৈশ্যবিন্যাসের পরামিতি একটি, এটি হচ্ছে পৈশ্যবিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। তাহলে এখানে আমরা জেনে নিলাম যে পৈশ্যবিন্যাসের পরামিতি কয়টা, একটা, যার নাম হচ্ছে এম। এবার আমরা আসি পৈশ্যবিন্যাসের কিছু বাস্তব উদাহরণ আমরা দেই, বাস্তব উদাহরণ বা প্রয়োগ আমরা কোথায় কোথায় করতে পারি। দেখো, আমরা পৈশ্যবিন্যাসে বলছিলাম যে এন এর মান খুব বড়, তাহলে এন টেন্স টু ইনফিনিটি, সেই তুলনায় সফলতার সম্ভাবনা খুব ছোট। তাহলে আমরা যে একটা উদাহরণ দিই, বাস্তব উদাহরণ, যে কোনো একটি বইয়ে প্রতি পৃষ্ঠায় ভুল শব্দের সংখ্যা, খেয়াল করো একটা বইয়ের পৃষ্ঠায় একটা পৃষ্ঠায় অনেকগুলো শব্দ আছে কিন্তু ভুল শব্দের সংখ্যা কয়টা, খুব নগণ্য, অতি নগণ্য, দ্যাট ইজ এন এর তুলনায় পি খুব ছোট। এটাই আমরা বলি বাস্তব উদাহরণ, উদাহরণ কিনে বলি তেজস্ক্রিয় রশ্মি থেকে নির্গত কণা অথবা তেজস্ক্রিয় রশ্মি থেকে নির্গত আলফা কণা খুব কম। আবার যদি বলি যে কোনো একটি এলাকায় একটা নির্দিষ্ট বছরে জন্মগ্রহণকারী জন্মান্ধ শিশু সংখ্যা, তাহলে একটা এলাকায় এক বছরে অনেকগুলো শিশু জন্মগ্রহণ করে কিন্তু মায়ের পেট থেকে জন্মান্ধ বাচ্চার সংখ্যা খুবই কম, দ্যাট ইজ এন এর মান বড়, পি এর মান খুব ছোট। আবার আমরা যদি বলি কোনো একটি নির্দিষ্ট এলাকায় একটি নির্দিষ্ট সময়ে আত্মহত্যা সংখ্যা, অনেক লোক মারা যায় কিন্তু আত্মহত্যা করে মারা যায় লোক সংখ্যা খুব কম। আবার আমরা যদি বলি একটি যে টেলিফোন সংস্থার টেলিফোন অফিসে ভুল সংযোগকারী টেলিফোন সংখ্যা, মানে একটা টেলিফোন টিএনটি লাইনে অনেকগুলো কল ঢুকে এর মধ্যে অল্প কয়েকটা লাইন মিসিং হতে পারে, নাইলে হয় না। আবার এবার বলতে পারি যে কোনো একটি নির্দিষ্ট বড় একটি ইন্ডাস্ট্রিতে প্রতি বছর অবসর গ্রহণকারী শ্রমিকের সংখ্যা, একটা অনেক লোক একটা ইন্ডাস্ট্রি একটা আছে কিন্তু তার মধ্যে প্রতি বছর কজন লোক রিটায়ার করে, অতি নগণ্য।
তাহলে এই জিনিসগুলো আমরা বলতে পারি, আবার বলতে পারি কোন একটি এলাকার ধৃত ডাকাতের সংখ্যা, মানে অর্থাৎ এন এর তুলনায় পি এর মান খুব ছোট, এই এইগুলোকে আমরা বলি পশু বিন্যাসের বাস্তব উদাহরণ বা চলন। এবার আমরা একটা তোমাদেরকে ইয়া দেই পশু বিন্যাসের বৈশিষ্ট্য। প্রথমে পশু বিন্যাসের বৈশিষ্ট্য বলতে গেলে প্রথমে বলতে হবে এটা কোন বিন্যাসের চলন, কোন বিন্যাসের চলন। তো আমরা প্রথম বলি যে পশু বিন্যাসে একটি বিচ্ছিন্ন চলন, বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলন। দুই এর মান হচ্ছে জিরো থেকে জিরো ওয়ান টু আপ টু ইনফিনিটি। দুই এটা পরামিতি এম। প্রথম হলো যে পশু বিন্যাস একটি বিচ্ছিন্ন দৈর্ঘ্য চলকের সম্ভাবনা বিন্যাস, তারপর বললো এটার পরামিতি এম। তিন নম্বর আমি বলতে পারি পশু বিন্যাসে গড় এম এবং বেদাঙ্ক এম, এটা আমরা নির্ণয় করবো পরে এম। তো এখান থেকে একটা বৈশিষ্ট্য করা যায় যে পশু বিন্যাসে গড় সমান বেদাঙ্ক এ। তাহলে একটা দুইটা জিনিস পেয়ে গেলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেমন একটি বিন্যাসের নাম বলো যার গড় বেদাঙ্ক সমান, যার গড় এবং বেদাঙ্ক হলো পশু বিন্যাসে। আবার আমি বলতে পারি চার চার নম্বর বলতে পারি পশু বিন্যাসের পরিমিত ব্যবধান রুট এম। পশু বিন্যাসের পরিমিত ব্যবধান বেদাঙ্ক এম, তার তার বর্গমূল হচ্ছে পরিমিত ব্যবধান। আমি আরেকটা বলতে পশু বিন্যাসের বঙ্কিমতা বিদ্যমান ওয়ান বাই রুট এম, যার ধনাত্মক বঙ্কিম। পাঁচ ছয় নম্বর বলতে সুচালতা বিটা টু থ্রি প্লাস ওয়ান বাই এম। তো এই এই জিনিসগুলো আমরা বলতে পারি। আরেকটা বলতে পারি পশ্চিম বিন্যাসের একটি বা দুইটি প্রচলক থাকতে পারে, অথবা বলতে পারি যে দুই বা তত স্বাধীন চলকের পশু চলকের যোগফল একটি পশু চলক। তো এই বেশ সাত আটটা আছে আমাদের মূলত এই যেটার খুব দরকার, পশ্চিম বিন্যাসের গড় সংবাদাঙ্ক সমান পরিমিত ব্যবধান বঙ্কিমতা সুচলতা। এই জিনিসগুলো তোমরা একটু দেখে নেবে, আগামী ক্লাসে আমরা গড় বেদাঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।